11 জানুয়ারি রাজধানী সহ সারা দেশে 4 ঘন্টার গণ অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। ঢাকায় গণমিছিল থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। 11 জানুয়ারি গণ অবস্থান কর্মসূচি পালন করবে গণতন্ত্র মঞ্চ, যুগপৎ থাকবে বিএনপির সঙ্গে। গণমিছিল কর্মসূচির নামে বিএনপি জামায়াতের নাশকতামূলক অপতৎপরতা মোকাবেলায় রাজধানীতে আওয়ামী লীগের সতর্ক অবস্থান। আক্রমণ নয়, আক্রান্ত হলে কঠোর জবাব দেওয়া হবে, বিএনপিকে হুঁশিয়ারি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। রাজধানীর মালিবাগ মোড়ে জামায়াত ইসলামের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জামায়াতের কয়েক কর্মী আটক। পুলিশের বাধায় রংপুরে বিএনপি মাঠে নামতে না পারলেও ঝটিকা মিছিল করেছে জামায়াত শিবির কর্মীরা। যাত্রার দ্বিতীয় দিনেও মেট্রো রেলে যাত্রীদের উপচে পড়া ভিড়, টিকিট কাটার স্বয়ংক্রিয় সব মেশিন চালু না হওয়ায় যাত্রী ভোগান্তি। আনুষ্ঠানিক চালু হবার পর দ্বিতীয় দিনে মেট্রো রেলে যাত্রী সংখ্যা ছিল 2,149 জন। মাছ, মাংস ও মুরগির দাম কমার লক্ষণ নেই, আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে আটা, চিনি, ডাল। শৈত্যপ্রবাহে বিপর্যস্ত দেশের বিভিন্ন অঞ্চলের জনজীবন, ঘন কুয়াশার দাপট। শীত জেঁকে বসায় বিভিন্ন জায়গায় লেপ তোষক সহ শীত বস্ত্রের দোকানে জমেছে বেচাকেনা। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছিনতাইকারী চক্রের মূল হোতা সহ 25 সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব, দেশীয় অস্ত্র উদ্ধার। কোনো পুলিশের বিরুদ্ধে নিরপরাধীকে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ থাকলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আনিসুর রহমানের। মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচিকে আরও 7 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। তৃতীয় দফা ইসরায়েলে নেতানিয়াহুর ক্ষমতারোহণকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গুজরাটের গান্ধীনগরে শতবর্ষী মা হীরাবেনের শেষকৃত্যে ভারতের প্রধানমন্ত্রী মোদি। ফুটবলের রাজা কালো মানিক পেলে আর নেই, সাবেক ও বর্তমান ফুটবল তারকাদের শোকবার্তা। বিশ্বকাপ বিরতির পর মাঠে ফেরা স্প্যানিশ লা লিগায় আজ শীর্ষে ফেরার হাতছানি রিয়াল মাদ্রিদের, প্রতিপক্ষ রিয়াল ভায়াদোলিদ। ওপার বাংলার চলচ্চিত্রে এবার অভিনয় করবেন চঞ্চল চৌধুরী, বিখ্যাত পরিচালক মৃণাল সেনের বায়োপিকে নাম ভূমিকায় থাকবেন তিনি। ফিল্ম অ্যালায়েন্স বাংলাদেশ ফ্যাবের আয়োজনে ফ্যাব ফেস্টের আসর বসেছে বাংলা একাডেমি প্রাঙ্গণে।